টেরিটি বাজারে ভয়াবহ আগুন, 120 বছরের পুরনো বাড়ির ছাদে আগুন। তবে নিরাপদে বের করা হয় বাড়িতে থাকা একটি পরিবারের সদস্যদের, হতাহতের কোনো খবর নেই। আওয়াজ শুনতে পেলাম, তারপরে একজন এসে আমাকে বলল যে নিচে নামতে, আগুন লেগে গেছে, নিচে নামতে। এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ মামলায় উত্তর দিনাজপুরে 40 জনকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। শনিবার রেকর্ড করা হয়েছে তাদের বয়ান। অন্যদিকে এদিনই 100 দিনে পড়ল চাকরি প্রার্থীদের আন্দোলন। মমতা শুভেন্দুর বহু বছরের পুরনো সম্পর্ক, অনেকে কালীঘাটে প্রণাম করে, উনি ওখানে প্রণাম করেছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এই ইস্যুতে শুরু হয়েছে তরজা, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব, সৌজন্য সাক্ষাতের পরে ফের আক্রমণাত্মক শুভেন্দু অধিকারীও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে চা পানের আমন্ত্রণ জানালেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। 3রা ডিসেম্বর কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন তাঁকে শান্তিকুঞ্জে চা পানের আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু। দায়িত্ব নিয়েই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, নিজেই টুইট করে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ। ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ থেকে ভোটদান, শারীরিকভাবে অক্ষম ও দৃষ্টিহীনদের সচেতন করতে ক্যাম্পের আয়োজন জাতীয় নির্বাচন কমিশনের। প্রতীকী নাম স্পেশাল সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল 2023। শনিবার বেহালায় ব্লাইন্ড স্কুলে আয়োজিত সেই ক্যাম্পে যান অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু। জম্মু কাশ্মীরের কুলগামে বড়সড় বিপদ থেকে রক্ষা, পুলিশি অভিযানে উদ্ধার 2টি আইইডি, বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে আইইডিগুলিকে নিষ্ক্রিয় করে। নতুন বছরের আগে সুখবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে জোকা বিবাদীবাগ মেট্রোর জোকা তারাতলা অংশ, তার ফলে চাপ বাড়বে ডায়মন্ড হারবার রোডের ওপর। শনিবার উদ্বোধন হল ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে 2টি আউটপোস্টের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।